হ্যালো বোন, আসসালামু আলাইকুম। রাকিব খান ফ্রম টিগল, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। দেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কনস্ট্রাকশন, ফ্যাক্টরি, প্লান্টেশন, এইগুলার বাইরে যারা একটু কাজ করতেছিলেন, লাইক রেস্টুরেন্ট বা আদার্স টাইপের, এই ভিডিওটি মূলত তাদের জন্য এবং আপনাদের হয়তো বা এটাতে বেশ ভালো উপকার আসবে। অনেক ফোন পাচ্ছিলাম যে ভাইয়া, এই ফিজিক্যাল সবগুলা কাজই পরিশ্রমের, বাট অনেকে চাচ্ছিলেন যে এইগুলার বাইরে কোথাও কোনো অপশন আছে কিনা। এই ভিডিওতে রেস্টুরেন্ট একটা ওয়ার্ক নিয়ে কথা বলবো, এটা ইন্টারভিউ হবে। একদম প্রথমে বলে দিচ্ছি, স্কাইপে ইন্টারভিউ হবে, উইদাউট ইন্টারভিউ দ্যার ইজ নো চান্স। এবং আপনাকে অবশ্যই একাডেমিক ট্রান্সক্রিপ্ট মানে সার্টিফিকেট লাগবে। আমি পুরো ভিডিওতে ডিটেলসটা বলে দিব, শুরু থেকে শেষ অবধি দেখবেন। আদারওয়াইজ হবে কি, সরি, আপনি শুধু শুধু আমাকে ফোন দিয়ে কোয়েশ্চেন না করার জন্য আমি একদম বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি। অফিস অ্যাড্রেস নিয়ে আপনাদের কনফিউশন সবসময় থাকে, আমি তারপরে বলে দিচ্ছি। আমি ডিসক্রিপশনে তো ডেফিনেটলি দিয়ে দিব, কমেন্ট নামও বলে দিব, কমেন্ট নামটা আমি পরে বলছি। অফিস অ্যাড্রেস হচ্ছে আলফা ইউনিভার্সিটি সার্ভিসেস, RL 1846 H 79, ব্লক জি, চেয়ারমানবাড়ি, বনানী, ঢাকা। লোকেশন একদম ইজিলি যদি বলি, বনানী চেয়ারমানবাড়ি জনতা ব্যাংক আছে একদম ফুটওভার ব্রিজের সাথেই, পশ্চিম পাশে ফুটওভার ব্রিজের সাথে জনতা ব্যাংক, জনতা ব্যাংকের পাশে হচ্ছে কিসমত খাবার হোটেল। খাবার হোটেলের বাম পাশে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে তিন তলায় উঠলে আপনি আমাকে পেয়ে যাবেন, বা আলফা ইউনিভার্সিটি বললে দেখায় দিবে। এই গেলো হচ্ছে লোকেশন। কন্ট্যাক্ট নাম্বার 0161893880। এখানে খুব বেশি লোক নিবে না, টোটাল 10 জন হয়তো আমি দাঁড়া করাবো মানে ইন্টারভিউয়ের জন্য। কোম্পানির নাম হচ্ছে প্রিমিয়াম কাজিন রেস্টুরেন্ট ক্যাসিন, বেসিক্যালি CAUSIN রেস্টুরেন্ট, মালয়েশিয়া। টোটাল ওরা হয়তো বা 20 বা 25 ওয়ার্কার নিবে মানে রেস্টুরেন্টের জন্য, বা ওইটা আর কম হইতে পারে, ধরেন 10 বা 15 জন, এরকম এক্সাক্ট আমাকে ওই সিন্ডিকেট অফিস বলে নাই। আমার টার্গেট আমি 10 জনকে ইন্টারভিউ করাবো আর কি, এর মধ্যে হয়তো টিকে যাবে ইনশাল্লাহ। বেতন হচ্ছে 1500 রিঙ্গিত, এইটা মালয়েশিয়ার ক্ষেত্রে একদম কমন স্যালারি স্ট্রাকচার। আপনি যেই কাজে যান, মিনিমাম স্যালারি ওয়েজেস হচ্ছে 15000 রিঙ্গিত, 1500 রিঙ্গিতের নিচে আপনি স্যালারি পাবেন না। ডিউটি 8 ঘন্টা বেসিক, এরপর ওভার টাইম থাকবে। এখন রেস্টুরেন্টের ক্ষেত্রে 1-2 ঘন্টা হয়তো বেশি হইতে পারে, আমি এটা এখন জোর দিয়ে বলছি না। এটা সব থেকে বেস্ট হবে কি, আপনি যখন ইন্টারভিউ ফেস করবেন স্কাইপে, তখন ইউ ক্যান আস্ক টু দ্যাট গাই অর দ্যাট লেডি যেই ইন্টারভিউ নেবে, যে তুমি আমাকে অ্যাকচুয়ালি কত ঘন্টা ডিউটি করাবা। আপনি কিন্তু আপনাদের কাছ থেকে কোয়েশ্চেন করবেন, বিষয়টা এরকম না যে আপনি কোয়েশ্চেন করলে সে নেগেটিভ হবে, নো। মাঝে মধ্যে হয়তো এটা পজিটিভ হতে পারে যে হ্যাঁ, এই ছেলেটা সত্য সচেতন, সে আমার সাথে ইংরেজিতে কথা বলে জিজ্ঞেস করছে যে কত ঘন্টা ডিউটি হবে, তুমি আমাকে কী ফ্যাসিলিটিস দেবে, আমার তোমাকে কী করে দিতে হবে। ইউ ক্যান নেগোসিয়েট অর ইউ ক্যান আস্ক, ইনফ্যাক্ট এমনও ডিমান্ড ঘটনা ঘটছে, ধরেন সৌদি আরবের ক্ষেত্রে বললে নিচ্ছে 1000 স্যালারি, ওই সেলের ডেলিগেটকে কোয়েশ্চেন করছে রিপিট যে আমি 1000-এ যাবো না, আমি ভালো কোয়ালিটি পাই, আমাকে তুমি 1200 রিয়াল দিবা। সে সাইন করে দিয়ে গেছে যে হ্যাঁ, ইউ উইল গেট 1200, এবং সে ওইখানে তারপরে 1200-ই পাচ্ছে। আপনি একটা কোম্পানিতে জব করলেন, সে ফর এক্সাম্পল বাংলাদেশে, আপনি যখন এক্সপিরিয়েন্স হয়ে আপনি বলবেন যে আমার স্যালারি এখন ইনক্রিজ করতে পারে, আমি সুইচ করবো, করে তো হ্যাঁ। এখন বলবেন ভাই বিদেশের বাড়িতে সবসময় করে না, এটা ডিপেন্ডস অন কোম্পানি। আমি শুরুতেই বলছি যে কোম্পানি যদি ভালো হয় তাইলে আপনার লাইফ হ্যাপি, আর যদি কোনো কারণে কোম্পানি মানে সাপ্লাই হয় তাহলে লাইফ হ্যাপির জায়গায় হচ্ছে উল্টা স্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এখানে কোয়ালিফিকেশন কী কী লাগবে দেখেন, বয়স সীমা হচ্ছে 20 থেকে 35। আমি এগেইন বলি 20-র নিচে না, বলতে পারেন ভাই মালয়েশিয়াতে 18 বছর নেয়, হ্যাঁ নেয়, বাট এই কোম্পানি নিবে না, তারা ফার্স্ট উল্লেখ করছে বয়স 20 থেকে 35। 35 বছর একদিন হইলেও আপনার অ্যাপ্লাই করার দরকার নাই, ভিসা হবে না, আর আমি এই না হওয়াটা পছন্দ করি না, এটা হচ্ছে নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে বয়স 20 থেকে 35, মিনিমাম SSC সার্টিফিকেট লাগবে মিনিমাম, এবং সবথেকে ভালো হবে যদি আপনি পড়াশোনা ইংরেজিতে মানে ভালো হন, ফ্লুয়েন্ট স্পিকার, তাহলে আপনার চান্সেস অনেক বেশি থাকবে। ইন্টারভিউ ডেটটা হচ্ছে 23 জানুয়ারি মঙ্গলবার, 23 জানুয়ারি মঙ্গলবার সকাল 10টায় ইন্টারভিউ হবে। এইটাতে সোমবার অবধি যারা পাসপোর্ট দিবেন আমি CBTV করে জমা দিয়ে দেবো। যদি কেউ মঙ্গলবার দিন সকালে এসে করতে চান ইন্টারভিউ, ইনশাল্লাহ আমি হচ্ছে যে এইটার জন্য যা সাপোর্ট লাগে আমি দিব, বাট অবশ্যই আপনার মেইন পাসপোর্ট লাগবে, একাডেমিক সার্টিফিকেট লাগবে, আর যদি আপনার হোটেল বা রেস্টুরেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তাইলে আপনার জন্য সম্ভাবনা অনেক বেশি, বিকজ এক্সপিরিয়েন্সের আসলে সব জায়গায় ভ্যালু আছে, এটা স্বাভাবিক একটা বিষয়। আপনি কাজ জানা একটা লোক যতটুকু বুঝবে, সেটা একজন কাজ না জানা মানুষ তো আসলে এভাবে বুঝবে না, এটাই স্বাভাবিক। আর যদি হিন্দি পারেন ইংরেজির পাশাপাশি, ওরা এটা উল্লেখ করছে, আমি কোনোভাবেই এখানে ইন্ডিয়াকে সাপোর্ট করে উঠাই দিচ্ছি বা ডাউন করছি এরকম না, আমি হচ্ছে সব জায়গায় নিউট্রাল। সো যদি আপনি হিন্দি বা ইংলিশে জানেন তাহলে আপনার জন্য একটু অগ্রাধিকার থাকবে, বিষয়টা এরকম না যে আপনি হিন্দি না জানলে হবে না, বাট ইংরেজিটা অবশ্যই লাগবে। ইফ ইউ আর ফ্লুয়েন্ট ইন ইংলিশ সেক্ষেত্রে আপনার সম্ভাবনা অনেক বেশি। এটা স্কাইপে ইন্টারভিউ হবে, ইন্টারভিউ হইলে আপনি যদি সিলেক্টেড হন তারপরে মেডিকেল করুন, এগুলোর মোটামুটি 2 থেকে 3 মাস, এর মধ্যে সর্বোচ্চ 2 থেকে 2.5 মাস, 3 মাস লাগবে না, সরি,
আড়াই মাসের মধ্যে এটার ভিসা কমপ্লিট হয়ে যাবে, আপনি মালয়েশিয়াতে পৌঁছে যাবেন। এবং অবশ্যই এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার 100% রেডি থাকতে হবে। এখন আপনি ইন্টারভিউ দিয়ে পাশ করলেন, এরপর বললেন ভাই আমি যাবো না, তাহলে আপনার দেখা অন্য একটা ছেলে ইন্টারভিউ দিয়ে পাশ করতো, তার লাইফটা হয়তো ইউটার্ন নিয়ে ফেলতো, তো আপনি কিন্তু পরোক্ষভাবে ওই ব্যক্তিরও ক্ষতি করতেছেন, আমার তো করতেছেনি সেটা, নাহলে ধরেন যোগ্য সমাধানযোগ্য, কিন্তু আরেকজনের ক্ষতি করলেন এইটা না করি, আপনি কনফার্ম হইলে দেন হচ্ছে আসবেন। এখন আরেকটা কোয়েশ্চেন আসবে যে ভাই এই রেস্টুরেন্ট সার্ভিস ভাবে পাচ্ছি না, এটা অনেক বড় রেস্টুরেন্ট তা কিন্তু না, আমি শুরুতে বলছি বা এখন বলতেছি এটা মোটামুটি ছোট একটা রেস্টুরেন্ট, কজ তারা অনেক বেশি লোকও নিচ্ছে না আর নতুন, তারা অনেক বেশি পুরাতন রেস্টুরেন্ট না, বাট আমরা রিপোর্ট আছে, দ্যাট মিনস আমরা আগে লোক পাঠাইছিলাম বা ওই সিন্ডিকেট অফিসে আগে লোক পাঠাইছে, তারা ভালো আছে, মানে এখানে খারাপ থাকার ওরকম অপশন নাই, একদম সুপার কোয়ালিটি ভালো আছে সেটাও না, আবার একদম খারাপ আছে সেরকম না, মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ইটস এ গুড কোম্পানি, আপনি যাইতে পারেন অ্যাটলিস্ট, মানে সাপ্লাই হওয়ার কোনো অপশন নাই, এই রেস্টুরেন্টের এই কোম্পানির নামেই ভিসা বা কলিং ইস্যু হবে, এই নামে এই ভিসা হবে, এই নামে ম্যান পাওয়ার হবে, এবং আপনি যাওয়ার পরে এক্স্যাক্টলি এই কোম্পানিতে ডিউটি করবেন, অন্য কোথাও ডিউটি করানোর কোনো সুযোগ নাই। যারা এটার পরে ইন্টারেস্টেড প্লিজ ভিজিট অফিস, একদম ডিরেক্ট অফিসে চলে আসবেন, ওভার ফোন দিয়ে অ্যাকচুয়ালি বা এন্ড অফ দ্য ডে কিছুই হবে না। সো ভালো থাকবেন সকলে, দেখার নতুন একটা ভিডিওতে, সেই অবধি আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।